এই সেই আলোচিত কোটি টাকার শিল্প মন্ত্রীর বাড়ি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আমার বোনের বাড়িতে আসলাম, আর বোনের বাড়ি থেকে আজকে চলে যাব ভাবছিলাম, কিন্তু বাগনি বাগিনারা এমনভাবে ধরেছে আর না থেকে উপায় নেই, আজকে আমাকে যেতেই দিবে না। তাই আর কি করার, আজকে বাধ্য হয়েই থাকতে হলো। তাই বিকাল হতেই ভাবলাম তাদের ট্যাকে ঘুরে আসি। আর বন্ধুরা, আজকে আপনাদেরকে মাননীয় শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন সাহেবের বাড়ি দেখাবো, তাই চলুন আমার সাথে। বন্ধুরা, রাস্তা দিয়ে যেতেই আকাশে এক আজব জিনিস দেখলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর রংধনু! আমি সবসময় জানতাম বৃষ্টির পরেই রংধনু উঠে, কিন্তু আজকে তো কোনো বৃষ্টি হয়নি, তারপরেও কত সুন্দর রংধনু উঠেছে। আর আমার বাগিনার রংধনু দেখে কি বলে তা দেখো। ও রংধনু দৌড়তে চায়। আর আমার বাগিনাদের গ্রাম প্রচুর সুন্দর, দেখতেই পাচ্ছ কত সুন্দর বিশাল বন। ওই যে দূরে দেখো বন্ধুরা, কত সুন্দর রংধনু উঠেছে। ধীরে ধীরে রংধনু আরো গাঢ় হচ্ছে। বন্ধুরা, এদিকে বাচ্চারা আকাশে ঘুড়ি উড়াচ্ছে। আকাশ মেঘে ঘন হয়ে যাচ্ছে। বন্ধুরা, চারিদিকে কত সুন্দর পরিবেশ! একদিকে বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে আর একদিকে রংধনু। এত সুন্দর পরিবেশ আর কোথায় পাওয়া যায়! বন্ধুরা, আমার দুই বাগিনা যাচ্ছে রংধনু ধরতে। এখানে প্রচুর বাতাস, রংধনু উঠার কারণে দেখো বাচ্চারা কত চিল্লাচ্ছে। বন্ধুরা, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কেননা আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে। তুমি কাছে ওখানে কেন দাঁড়ায় থাকো? দেখো বন্ধুরা, কত সুন্দর রাস্তার দুই ধারে খেজুর গাছ, অপরূপ সুন্দর দৃশ্য। গ্রাম বাংলায় না আসলে এত সুন্দর দৃশ্য কেউ দেখতে পাবে না। দেখো বন্ধুরা, খেজুর গাছের কোনো পাতা নেই। খেজুর গাছ মারা গেছে। বিশাল বড় এক বিল, বিলের নাম নাকি টেক্কার বিল। বন্ধুরা, ট্যাকে চলে আসলাম। ট্যাক মূলত কেন বলে সেটা আমি জানি না, আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ট্যাকে মূলত জায়গাটা একটু উঁচু আর লাল মাটি। দেখো বন্ধুরা, এই জঙ্গলে কত সুন্দর ফুল ফুটেছে, আমার বাগিনারা এই ফুলগুলো তুলতেছে। দেখো কত সুন্দর সাদা, জঙ্গলে আছে বলে এই ফুলের আজকে দাম নেই, কিন্তু যদি কোনো নার্সারিতে থাকতো তাহলে হয়তো এই ফুলের প্রচুর দাম থাকতো। থ্যাংক ইউ, আমাকে আমার বাগিনা গিফট করছে। নেও, আমার বাগনিকে ফুলগুলো দিয়ে দিচ্ছি, ও অনেক ফুল ভালোবাসে। বন্ধুরা, তোমাদেরকে এখন এক আজব গাছ দেখাবো। পৃথিবীতে এই গাছটি লজ্জার জন্য বিখ্যাত, পৃথিবীর একমাত্র গাছ যে গাছ মানুষের স্পর্শে প্রচুর লজ্জা পায়। এই গাছটির নাম হচ্ছে লজ্জাপতি। দেখো বন্ধুরা, আমি এখন টাচ করতেই এই গাছগুলো লজ্জাপতি। হ্যাঁ, ঠিক
দেখো বন্ধুরা পাতাগুলো কত লজ্জার কারণে একবার ইয়ে হয়ে গেছে ওই যে আর লজ্জাবতী গাছ ওই যে দেখো বন্ধুরা লজ্জার কারণে মানুষের স্পর্শেই পাতাগুলো নেতিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর আজব এক গাছ মানুষের স্পর্শ পেলেই নেতিয়ে যায় চলো 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 চলে যাই চলো বন্ধুরা এখন আমরা মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন মন্ত্রী সাহেবের বাড়িতে যাচ্ছি এই পুকুরের ওই পাশে মাননীয় শিল্পমন্ত্রীর বাগান বাড়ি এই পার থেকে কিছুটা দেখা যাচ্ছে দেখো বন্ধুরা মাননীয় শিল্পমন্ত্রীর বাগান বাড়ির পাশে কত সুন্দর পুকুর বন্ধুরা এখন মাননীয় শিল্পমন্ত্রীর বাগান বাড়িতে প্রবেশ করতেছি বন্ধুরা এটাই অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন মন্ত্রী সাহেবের বাড়ি এটা ওনার গ্রামের বাড়ি তিনি যখন গ্রামে আসেন তখন সবাই আসেন ওনার সাথে দেখা করতে মন্ত্রী সাহেবের এই বাড়িকে সবাই বাগান বাড়ি নামেই চিনেন বিকাল হলে অনেককেই এখানে আসতে দেখা যায় অনেকে সেই নদীর পাড়গুলোতে এসে বসে থাকেন এখানের কিছু লোকের কাছ থেকে জানা যায় মন্ত্রী সাহেব নাকি প্রতি শুক্রবারই ওনার বাড়িতে আসেন দেখো বন্ধুরা মন্ত্রী সাহেবের বাগান বাড়িতেই বিশাল এক কাঠবাদাম গাছ নিচে প্রচুর কাঠবাদাম পড়ে আছে বন্ধুরা এই বাগান বাড়ির চারিদিকে অনেক ফলের গাছ রয়েছে এবং বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে এই বাগান বাড়িটি এই বাগান বাড়ির চারিপাশে অনেক পুকুর রয়েছে বন্ধুরা মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের এই বাড়িটি দোতলা বিশিষ্ট এবং বন্ধুরা মন্ত্রী সাহেবের বাড়ির পাশে রয়েছে এক বিশাল হাই স্কুল এবং কলেজ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।